ভাই একটু সরেন, এই সরেন, ভাই একটু সরে যান, ভাই সরে যান, ভাই একটু বুক মেলান আরেকবার, শুন ভাই, ভাই 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 প্লিজ, ভাই ভাই আরেকবার, ভাই আরেকবার, ভাই একটু মোবাইলটা নামান, ভাই প্লিজ, ভাই আরেকবার আরেকবার, জায়গা থেকে আমি তা বিশ্বাস করি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ এবং সুন্দর পরিবেশ থাকুক এবং সুস্থ এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা হোক। তো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পর যে ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের নুরুল হক সে আমার ছোট ভাই, আমার ছোট ভাইয়ের বন্ধু, তো সে দীর্ঘদিন পর একটি ঐতিহাসিক একটি অর্জন করলো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে। তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুস্থ পরিবেশ রক্ষার্থে, কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সকল শিক্ষার্থীরা একসাথে পাশাপাশি থেকে চলাফেরা করি, এখানে আমরা সকলেই ভাই ভাই, সেই ভাই ভাইয়ের জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য আমি সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রতি আহ্বান জানাবো, এই ফলটি মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে সকল কার্যক্রম পরিচালনা হোক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুস্থ হোক। আর এই সাথে সাথে আমি নুরুল হককে স্বাগত জানাই যে দীর্ঘ 28 বছর পর সে ডাকসু নির্বাচনে বিজয়ী হয়ে ভিপি হয়েছে, তাকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ সকলকে। এবং শোভন ভাই হচ্ছে আমার হলের বড় ভাই, যদিও আমার এটা সম্ভব না, এই প্রতিক্রিয়াটা একটু বলেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে আমার সিনিয়র এবং আমরা দুজন একই হলের, আমার বড় ভাই সে আমি একটি পদে বিবি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছি, সে আমি বিজয়ী হয়েছি, সে আমাকে শুভেচ্ছা জানিয়েছে বা স্বাগত জানিয়েছে, আমিও তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় বাংলাদেশ তথা এই জাতির বাতিঘর, আমরা চাই এই বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে, ছাত্র শিক্ষকদের সমন্বয়ে এই বিশ্ববিদ্যালয়কে আমরা একটি উন্নত মানের শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলব, সেই লক্ষ্যে আমাদের পরস্পরের সহযোগিতা প্রয়োজন। যেহেতু শোভন ভাই ব্যক্ত করেছেন তিনি সকল সহযোগিতা করবেন, আমরাও সেটা প্রত্যাশা করি যে যখন প্রয়োজন হবে কোনো ছাত্রদের প্রয়োজনে সেই সহযোগিতা শোভন ভাইয়ের কাছ থেকে প্রত্যাশা করি। ভাই শোভন ভাই বলেছে যে এই নির্বাচন সবাইকে মেনে নিয়ে একসাথে কাজ করতে, আপনার আহ্বান কি থাকবে এই নির্বাচন সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানাবেন? হ্যাঁ, আমি বিশেষ করে আসলে প্রতিদ্বন্দ্বিতা তো অনেকগুলো প্যানেল করেছে, আমি তো ব্যক্তিগতভাবে আপনারা দেখেছেন যে নির্বাচনে বেশ কিছু অনিয়মের কথা এসেছে, সেজন্য অনেক ছাত্র সংগঠন পুনর্নির্বাচনের দাবি করেছে, এমনকি বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি গোলাম রাব্বানি ভাইও কিন্তু পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে। তো নির্বাচনে বেশ কিছু অনিয়ম হয়েছে, সেটা একদম মিডিয়ে এসেছে যে ব্যালট বক্স আগে ভর্তি করা হয়েছে বা আপনার ব্যালট বক্স চাঙে ভরে রাখা হয়েছে, 28 বছর পরে একটি নির্বাচিত হয়েছে। আমরা চাচ্ছিলাম যে এই বিশ্ববিদ্যালয়ে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন হবে, যেটা সারা দেশ ও মানুষের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন হয়ে থাকবে, একটি দৃষ্টান্ত হয়ে থাকবে, কিন্তু সেখানে যে নির্বাচনটি হয়েছে সেটি আমাদের আসলে আশা পূরণ হয়নি। সেই লক্ষ্যে আমি বলবো যে প্রশাসনকেও পুনর্বিবেচনা করার জন্য, যেহেতু বিভিন্ন প্যানেল নির্বাচনটি পুনরায় দেওয়ার দাবি জানিয়েছে, সেটি আমিও পুনরায় দুপুরে কর্মসূচি বলতে সেটা হচ্ছে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ভিপি হিসেবে আমি যখন টিএসসিতে এসেছি তখন আমার উপরে হামলা হয়েছে, তার প্রতিবাদে আমরা কালকের কর্মসূচি দিয়েছি। না আমি যদিও যেহেতু আমি বিশেষ করে
আমি ওই কর্মসূচিতে আমরা প্রত্যাহার করলাম, ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি থেকে আমরা সরে আসলাম। আর যেহেতু আমার উপরে হামলা হয়েছে, আমি সেটা ভিসি মহোদয়, প্রক্টর মহোদয় এবং হামলার সাথে যেহেতু যারা ছিল সবাই ছাত্রলীগের ছিল, যেহেতু ছাত্রলীগের এখানে সভাপতি উনি এসেছেন, আমরা দেখতে চাই যে তিনি কি ধরনের ব্যবস্থা নেন। সেই লক্ষ্যে আমি আমার ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহার করে নিলাম। না, এটি সকলেই যার যার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রেখে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সব সুষ্ঠুভাবে হয়, এবং নুরুল হুদা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি ভিপি পদে নির্বাচিত হয়েছে নুরুল হক, অতএব তাকে দায়িত্বশীল জায়গা থেকে কাজ করতে হবে এবং তোমরাও তাকে সকল রকমের সহযোগিতা করতে হবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা নির্বাচন হয়েছে, এই নির্বাচনটা সকলকে মেনে নিয়ে পরস্পর তাকে যেমন দায়িত্বশীল আচরণ করতে হবে, তেমনি তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তোমাদের তাকে সাহায্য করতে হবে। সাহায্য করে আমরা সকলে মিলে একটা সুন্দর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ তৈরি করতে চাই। আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে ইশতেহার ছিল সেই ইশতেহারে আমরা কিন্তু একটি কথা সবসময় বলেছি যে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়। স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র শিক্ষার্থী যারা যে স্বপ্ন দেখে সেই স্বপ্নটা যারা আমরা বাস্তবায়ন করতে পারি। সেটা আমিও প্রতিদ্বন্দ্বিতা করেছি, সেও প্রতিদ্বন্দ্বিতা করেছে, আমি বাস্তবায়ন করতে পারি না তো কি হয়েছে, কিন্তু ভিপি তো হয়েছে। তো আমরা আর ভিপি তো কারো কোনো একান না, কোনো সংগঠনের না, সকল ছাত্রদের। তো সেই জায়গা থেকে এখন আমাদের সব চাওয়া পাওয়া এই নুরুল হক পূরণ করবে, আমাদের সকলের চাওয়া পাওয়া নুরুল হক পূরণ করবে, তাকেও দায়িত্বশীল হতে হবে। তোমাদেরকেও কিন্তু বারবার বলতেছি, তোমাদেরকেও সকলকে সহযোগিতা করতে হবে। আমরা তো বলেছি যে বিশেষ করে পুরো নির্বাচন প্রক্রিয়াটা একটি প্রশ্নবিদ্ধ ছিল, সেই জায়গা থেকে আমরা বলেছি প্রমাণ সাপেক্ষে যেহেতু প্রমাণ হয়েছে সেই জায়গা থেকে, যেহেতু অন্যান্য প্যানেল গতকালকে নির্বাচন বর্জন করেছিল, সেই জায়গা থেকে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ রেখেছিলাম যে নির্বাচনটাই পুনর্বিবেচনা করার। আচ্ছা নুরুল হক, আপনি গতকাল না আমাদের দুজনের কথা শোনার না আল্লাহ। ভাই আরেকবার আরেকবার
বিশ্বাস করি প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ থাকুক এবং সুষ্ঠু এবং সুন্দর পরিবেশের মাধ্যমে সকল কার্যক্রম পরিচালনা হোক। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 28 বছর পর যে ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচনে আমাদের নুরুল হক সে আমার ছোটো ভাইয়ের বন্ধু, তো সে দীর্ঘদিন পর একটি ঐতিহাসিক একটি অর্জন করলো। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোটে কিন্তু সে বিজয়ী হয়েছে। তো আমাদের এই রায়টা প্রত্যেককে মেনে নিতে হবে, প্রত্যেককে মেনে নিয়ে সকলেই যার যার জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ সুষ্ঠুভাবে বজায় রেখে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সব সুষ্ঠুভাবে হয় এবং